আপনারা জানেন যে এখনকার দিনে মানুষ ইউটিউব ছাড়াও ফেসবুক থেকে যথেষ্ট ভালো টাকা ইনকাম করছে এবং ফেসবুক থেকে ইনকাম করার জন্য অনেকগুলো কনভেনশনাল মেথডস আছে যেমন ধরুন ফেসবুক অ্যাড রেভিনিউ ফেসবুক অ্যাফিলেট মার্কেটিং ব্র্যান্ড প্রমোশন এরকম অনেক কিছু আছে বাট এই ভিডিওতে আমরা সেসব ব্যাপারে বা সেসব সব মেথডের ব্যাপারে কথা বলবো না এই ভিডিওতে আমরা যে দুটি মেথডের ব্যাপারে কথা বলবো সেই দুটো একদম নতুন এবং এই সময় এই দুটো মেথাডসের উপরে খুব বেশি কাজ হচ্ছে এবং মজার কথা হলো যে এটা খুব বেশি পপুলার নয় এই মেথডগুলো তো সেই জন্য কম্পিটিশন খুব কম তো যারা এই মেথডগুলোর উপরে কাজ করছে তারা অনেক বেশি টাকা ইনকাম করছে এই সময় ঠিক আছে তো আমার মনে হলো এই মেথড দুটো আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত তো এই ভিডিওতে আমরা সেই সব মেথড দুটোর ব্যাপারেই কথা বলবো এবং সব কিছু বুঝিয়ে বলবো ঠিক আছে তো চলুন তাহলে ভিডিওটা আগে স্টার্ট করছি তো আমাদের ফার্স্ট ট্রেন্ডিং মেথড হলো সেলিং ফেসবুক পেজেস অর রিসেলিং ফেসবুক পেজেস মানে হলো যে ফেসবুক পেজ সেল করা তো এই ফেসবুক পেজ সেল করা দুই টাইপের হতে পারে ফার্স্ট হলো নতুন পেজ ক্রিয়েট করে সেটাকে সেল করা অথবা অন্যের কাছ থেকে কম দামে ফেসবুক পেজ কিনে নিয়ে সেটাকে বেশি দামে সেল করা মানে রিসেলিং করা ঠিক আছে তো প্রথমে আমরা নতুন পেজ ক্রিয়েট করে সেটা সেল করার ব্যাপারে কথা বলব তো দেখুন এখনকার দিনে কি হচ্ছে যে অনেকেই অন্যের কাছ থেকে ফেসবুক পেজ কিনে নিচ্ছে কোন কোন পেজ কিনে নিচ্ছে যে টাইপের পেজগুলোতে মোটামুটি ভালো ফলোয়ার আছে মানে মোটামুটি ধরুন মিনিমাম দশ হাজার মতো ফলোয়ার আছে বা তার বেশি ফলোয়ার আছে সেইগুলোকে রিসেল করছে বা কিনে নিচ্ছে অন্যের কাছ থেকে কিনে নিচ্ছে কিনে নিয়ে লাভ কি এদের ফায়দা কী কিনে নিয়ে এতে ফায়দা হল যে যখন কোনো পেজে দশ হাজার বা তার বেশি ফলোয়ার থাকে তার মানে হলো যে ওই পেজে একটা সাবস্ট্যান্সিয়াল সাবস্ক্রাইবার আছে যারা ওই পেজের অডিয়েন্স ঠিক আছে তো ওই অডিয়েন্সের কাছে এবার আপনি অনেক কিছু সেল করতে পারবেন কী কী সেল করতে পারেন আপনি তাদের কাছে কোনো ফিজিক্যাল প্রোডাক্ট সেল করতে পারেন কোনো ভার্চুয়াল প্রোডাক্ট সেল করতে পারবেন কোনো কোর্স সেল করতে পারবেন আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন কোনো ব্র্যান্ডের সঙ্গে কোলাবোরেশন করে তাদের প্রোডাক্ট প্রোমোট করতে পারবেন এরকম অনেক কাজ করতে পারবেন এবং তার থ্রুতে ভালো টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে তো কেউ এমনি এমনি কিনছে না ওই ফেসবুক পেজগুলোকে ওই পেজগুলো যখন কেউ কিনছে তখন তার লক্ষ্য হলো যে ওই যে দামে আমি ওই পেজটা কিনবো তার গুণ পয়সা আমি সেখান থেকে ইনকাম করব ঠিক আছে এটাই হলো তার লক্ষ্য এবার আমি আপনাদেরকে কিছু উদাহরণ দেখাতে চাই তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই টাইপের পেজগুলো যেগুলোতে মোটামুটি দশ হাজার দশ হাজার বা তার বেশি ফলোয়ার আছে সেটা বিভিন্ন ক্যাটাগরির উপর হতে পারে ট্রাভেলের উপরে হতে পারে মিমসের উপরে হতে পারে ক্রিপ্টোকারেন্সির উপরে হতে পারে এই টাইপের পেজগুলোতে যথেষ্ট ভালো টাকা পাচ্ছে ক্রিয়েটাররা যারা এগুলোকে বিক্রি করছে তো মোটামুটি অঙ্কটা কত মানে কত টাকা পাচ্ছে তো ধরে রাখুন যদি আমি উদাহরণস্বরূপ বলি যে কোনো ট্রাভেল ট্যুর বা কোনো ট্যুরিজমের উপর যদি কোনো পেজ হয় এবং সেখানে যদি প্রায় দশ হাজার বা তার বেশি ফলোয়ার থাকে দশ হাজার বা এগারো হাজার তো তাহলে সেখান থেকে আনুমানিক সত্তর হাজার পঁচাত্তর হাজার বা এক লাখ দেড় লাখ অবধিও ইনকাম হতে পারে মানে সেই পেজটাকে বিক্রি করে ঠিক আছে আনুমানিক এটা সত্তর হাজার থেকে এক লাখ বা দেড় লাখের মধ্যে ওকে এবার এই টপিকে ফার্দার এগোনোর আগে আমি বলতে চাই যে যখন আমাদের আলোচনা হচ্ছে যে টাকা পয়সা বা ফাইন্যান্সের উপরে তো তখন এখনকার দিনে আপনার টাকা পয়সা ম্যানেজ করার জন্য বা ঠিক জায়গায় আপনার টাকা পয়সাকে ইনভেস্ট করার জন্য আপনার প্রপার ফাইন্যান্সের উপর নলেজ থাকাটা খুব জরুরি এবং এই নলেজটাই আপনাদেরকে প্রোভাইড করছে ইলার্ন মার্কেটস ডট কম ঠিক আছে তো এই ওয়েবসাইটে যদি আপনি আসেন তো দেখতে পাবেন যে এখানে বিভিন্ন রকমের কোর্সেস আছে ফাইন্যান্সের উপরে বা ট্রেডিংয়ের উপরে তো এখানে আপনি আপনার স্টেজ হিসাবে মানে বিগিনার্স হিসাবে বা ট্রেডার হিসাবে বা ইনভেস্টার হিসাবে নিজের মানে পজিশন হিসাবে আপনি এখানে কোর্স সিলেক্ট করতে পারেন এবং এখানে যে কোর্সেসই আপনি সিলেক্ট করবেন বা যে কোর্স আপনি কমপ্লিট করবেন এই সব কোর্স এনএসির একাডেমির দ্বারা অ্যাপ্রুভড হবে মানে সার্টিফাইড হবে এনএসি মানে হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ একাডেমি ঠিক আছে তো আপনি যদি এখানে কোর্সেসে আসেন তো তাহলে দেখতে পাবেন যে নর্মালি ফাইন্যান্স রিলেটেড মানে ক্যাপিটাল মার্কেট বা টেকনিক্যাল অ্যানালাইসিস বা ধরুন ইকুইটি রিসার্চ মানে ফাইন্যান্স রিলেটেড বিভিন্ন রকমের টপিকের উপর বিভিন্ন কোর্সেস অ্যাভেলেবেল আছে হুম এবং যথেষ্ট রিজনেবল প্রাইসের মধ্যে এই সব কোর্সেস অ্যাভেলেবেল আছে যেগুলো থেকে আপনি খুব ভালোভাবে এই ফাইন্যান্সটাকে শিখতে পারেন ফাইন্যান্স মার্কেট এক্সপার্ট হতে পারেন এবং আপনার টাকাকে সঠিকভাবে ম্যানেজ করার জন্য সঠিক নলেজ থাকা খুবই জরুরি এবং এগুলোই এরা প্রোভাইড করছে উদাহরণস্বরূপ আমি দেখাচ্ছি যে ফিনান্সিয়াল প্ল্যানিং মেড ইজি এটা একটা কোর্সেস তো এই কোর্সে ডিটেলে সব কিছু শেখানো হবে এটার ভ্যালিডিটি থ্রি ইয়ার্স অবধি থাকবে এখানে সিক্সটির বেশি ভিডিওস আছে তিন ঘন্টার বেশি কন্টেন্ট আছে এখানে সাপ্লিমেন্টারি স্টাডি মেটেরিয়াল দেওয়া হবে সেলফ ইভ্যালুয়েশন টেস্ট থাকবে সার্টিফিকেশান অফ কমপ্লিশন থাকবে মানে সব কিছুই আপনাকে প্রোভাইড করা হবে এবং এই কোর্সটা যদি ধরুন আপনি এনরোল করতে চান তো তাহলে সেটা সম্পূর্ণ ফ্রি আপনি রোহান ওয়ান হান্ড্রেড যদি কুপন কোড এখানে এন্টার করেন তো তাহলে এই পুরো কোর্সেসটা ফ্রি হয়ে যাবে ফ্রি অফ কস্ট আপনি পেয়ে যাবেন তো তার জন্য ধরুন এখানে এনরোল নামে ক্লিক করতে হবে এখানে আপনার ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে বা রেজিস্টার করে নেবেন এখানে কুপন কোড এসে আমার কুপন কোড দেবেন রোহন ওয়ান হান্ড্রেড এরপর অ্যাপ্লাই করবেন দেখুন কুপন কোড অ্যাপ্লাইড এবং অ্যামাউন্ট পেয়েবেল হলো জিরো তো আপনি ফ্রিতে এই কোর্সটা তাহলে পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে ই লন মার্কেটস ডট কমে যান এবং এখান থেকে আমাদের বিভিন্ন রকম কোর্সেস আছে সেগুলো নিজেরা চুজ করুন এবং সেখানে এনরোল করুন এবং যদি আপনি এই কোর্সটা নিতে চান তো তাহলে এটা ফ্রিতে নিতে পারেন তার জন্য জাস্ট রোহান ওয়ান হান্ড্রেড কুপন কোড এন্টার করলেই সেটা ফ্রি হয়ে যাবে ঠিক আছে তো আবার আমরা আমাদের টপিকে ফিরে আসছি এবার দেখে নিন যে কোন টাইপের পেজগুলো বা কোন ক্যাটাগরির পেজগুলো বেস্ট সেলিং চলছে প্রথম হলো যে ট্রাভেল ট্যুর বা ট্রিপের উপরে বা বিউটিফুল যে যেসব পেজেসে দেখানো হয় সেই টাইপের পেজ খুবই বেসেলিং চাল চলছে এছাড়াও স্টক মার্কেটের উপরে যেসব পেজেস আছে বিটকয়েনের উপরে যেসব পেজেস আছে হেলথ অ্যান্ড ফিটনেস নিশের উপরে যেসব পেজ আছে মিমস পেজও যথেষ্ট ভালো ইয়ে চলছে ট্রেন্ডিং চলছে কারণ এগুলোও অনেক বেশি সেল হচ্ছে বাট ওর মার্জিনটা একটু কম টাকা কম পাওয়া যায় এবং এছাড়াও মোটিভেশনাল কোর্স যে সব পেজেস আছে সেগুলোও অনেক টাকাতে সেল হচ্ছে তো মেনলি এই ক্যাটাগরির উপরে আপনারা কাজ করতে পারেন এবার আমি আপনাদেরকে বলতে চাই যে কিভাবে এই পেজগুলো ক্রিয়েট হচ্ছে এবং কারা পেজগুলো ক্রিয়েট করছে এবং যদি পেজ ক্রিয়েট করছে তো তাহলে তারা সেল কেন করছে দেখুন ভালোভাবে বুঝুন যে যারা এই পেজগুলো ক্রিয়েট করছে তারা কোনো অশিক্ষিত বা নতুন নয় বা হঠাৎ করে চলে আসেনি এবং হঠাৎ করে চলে এসে নতুন নতুন পেজ ক্রিয়েট করতে লাগলো এরকম হয়নি কিন্তু সে যদি নতুন নতুন শুরুও করে তাহলে সে সাকসেসফুল হবে না মানে সাকসেস পাবে না তো তাহলে এর ফর্মুলাটা কি যে কিভাবে সাকসেসফুল হচ্ছে যে নতুন নতুন পেজ ক্রিয়েটও করছে এবং সেগুলোকে সেলও করে দিচ্ছে এবং সেখান থেকে টাকা ইনকাম করছে কিভাবে। এটা একটা বিজনেস মডেল ঠিক আছে এর প্রপার মেথডস আছে যারা এই কাজগুলো করছে তারা পুরোপুরিভাবে এই মেথডে এক্সপার্ট হয়ে গেছে প্রপারলি আগে ফেসবুক পেজ ক্রিয়েট করছে এবং সেই পেজের একটা ক্যাটাগরি রাখছে সেই ক্যাটাগরির উপরেই এরা কাজ করছে তো ধরুন আমি কথা হিসাবে বলছি যে আমরা স্টক মার্কেটের উপরে কোনো পেজ ক্রিয়েট করলাম বা ফাইন্যান্সের উপরে কোনো পেজ ক্রিয়েট করলাম তো এই পেজ প্রথমে একটা ক্রিয়েট করলাম তো সেই পেজ ক্রিয়েট করার পরে তাতে কখন আমরা পোস্ট করব কি কি পোস্ট করব তার ভিডিও কি হবে তার ফটোস কি কি আপলোড করবে তাতে কি কি মোটিভেশনাল কোর্স আপলোড করব তাতে কোন স্টোরি দেয়া হবে তাতে কি রিলস দেয়া হবে এই সব কিছু প্ল্যানিং হয়ে আছে এগুলোর আপলোড টাইমিং আপলোড স্কেডিউল সব কিছু ঠিক হয়ে আছে এবং এই জিনিসগুলো এরা বারবার করছে এই টাইপের পেজ বারবার ক্রিয়েট করছে এবং সেম জিনিস এরা রেপ্লিকেট করে যাচ্ছে ঠিক আছে একটু একটু চেঞ্জ করে দিচ্ছে কিন্তু সেম জিনিস এরা নতুন নতুনভাবে অ্যাপ্লাই করছে এবং নতুন নতুন পেজ ক্রিয়েট করতে থাকছে এবং এটা জেনে রাখুন যে এদের ক্ষেত্রে এই দশ হাজার ফলোয়ার বা পনেরো হাজার ফলোয়ার জোগাড় করা খুব একটা কঠিন কাজ নয় কারণ এই কাজে এরা অভ্যস্ত হয়ে আছে এবং যখন আপনি একটা এস্টাবলিশ পেজ ক্রিয়েট করে নেন বা একটা এস্টাবলিশ চ্যানেল ক্রিয়েট করে নেন তো তখন আপনার নতুন যেসব পেজগুলো ক্রিয়েট করেন সেগুলোতে ফলোয়ার আনা ইজি হয়ে যায় কারণ আপনি ওই এস্টাবলিশ পেজের থ্রুতে ওই পেজগুলোকে নতুন পেজগুলোকে প্রমোট করে দিতে পারেন যেমন ধরুন আমি যদি কোনো নতুন চ্যানেল ক্রিয়েট করি তো তাহলে আমি আমার এই মেন চ্যানেলের থ্রুতে সেগুলোকে প্রমোট করে দিতে পারবো তো আমার ক্ষেত্রে সাবস্ক্রাইবার গেন করা বা ওয়াশ টাইম গেন ইজি হয়ে যাবে আপনার থেকে ঠিক আছে তো এবং সেম মেথড এরা অ্যাপ্লাই করছে এবং এই স্ট্র্যাটেজিটা যেহেতু খুব ভালোভাবে বুঝে গেছে তো সেহেতু এই সেম জিনিস এরা বারবার রেপ্লিকেট করতে থাকছে এবং ওগুলোকে বিক্রি করে ওগুলোকে সেল করে যথেষ্ট ভালো টাকা ইনকাম করছে পার পেজ হিসাবে এবং এইগুলোকে দশ হাজার ফলোয়ার আনা এদের জন্য প্রায় ফর্টি ফাইভ ডেজ টু সিক্সটি ডেজের মধ্যে হয়ে যাচ্ছে ওকে এটা গেল নতুন পেজ ক্রিয়েট করে সেল করার ব্যাপার এবার যেটা রিসেলিংয়ের ব্যাপার সেটার বলছি রিসেলিংয়ের ব্যাপার হলো যে আপনি অন্যের কাছ থেকে ধরুন একটা পেজ কিনে নিলেন আশি হাজারে আশি হাজারে কিনে নেওয়ার পর সেটার উপরে নিজে হয়তো কিছু কাজ করলেন অল্প কিছু কাজ করলেন এবং যখন আপনি একটা পেজ মানে দু মাস তিন মাস ধরে চালাচ্ছেন সেই পেজের অর্গ্যানিক ভিউজ আসতে থাকে ঠিক আছে নতুন আপনি পোস্ট দিন চায় না দিন পুরনো পোস্ট থেকেও অর্গ্যানিক ভিউজ আসতে থাকে তো ধরুন আপনি যে সময় ওই পেজটা কিনলেন আশি হাজার টাকা দিয়ে কিনেছেন তখন দশ হাজার ফলোয়ার ছিল এক মাস পর খুব বেশি কন্টেন্ট আপলোড না করলেও ওতে আরও হয়তো দু হাজার কি তিন হাজার ফলোয়ার বেড়ে গেলো বা হয়তো পাঁচ হাজারও বেড়ে যেতে পারে সেরকম মানে ভাগ্য ভালো থাকলে তো যখন সেটা বেড়ে গেল তখন সেটা আপনি রিসেল করে দিচ্ছেন আরও বেশি টাকাতে হয়তো এক লাখ টাকাতে বা এক লাখ দশ কুড়িতে এরকমভাবে আমি উদাহরণস্বরূপ বলছি আমি বলছি না যে এটাই এক্স্যাক্ট অ্যামাউন্ট হবে আমি উদাহরণস্বরূপ বলছি যে হয়তো আপনি এক লাখে বিক্রি করে দিলেন তো এরকমভাবে রিসেলিংও চলছে তো এখান থেকে যথেষ্ট ভালো ইনকাম হচ্ছে তো আপনারা যদি চান যে এই টপিকের উপর ডিটেল ভিডিও তো তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানান যে কিভাবে এই পেজগুলো ক্রিয়েট করতে হবে না করতে হবে এ স্ট্র্যাটেজি সব কিছুর উপরে আমি ডিটেল ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে তো আমাকে কমেন্ট সেকশানে জানাবেন এই টপিকের উপর ভিডিও চাই কি না ঠিক আছে সেকেন্ড আমাদের যেটা পয়েন্ট সেটা হলো যে অ্যাডভারটাইজিং লোকাল প্রোডাক্টস লোকাল প্রোডাক্টসের অ্যাডভারটাইজিং করা লোকাল প্রোডাক্টসের অ্যাডভারটাইজিং করা মানে কি মানে আপনার আপনার যদি আপনি ফেসবুক অ্যাপ খোলেন আমি দেখিয়ে দিচ্ছি আমার ফেসবুক অ্যাপ খুলে আমি মার্কেট প্লেসে আসছি দেখুন আমাকে চার কিলোমিটারের মধ্যে যে যে জিনিসগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো আমাকে দেখাচ্ছে দেখুন আমাকে বারো হাজারের মধ্যে ফ্ল্যাট দেখানো হচ্ছে বা সোফা সেট দেখানো হচ্ছে তিন হাজার ছশো এছাড়াও বিভিন্ন রকম ফার্নিচার্স দেখানো হচ্ছে তো এগুলো কিন্তু আমার নিয়ারবাই এরিয়াতে যেগুলো আছে বা আমি যে টাইপের সার্চ করি ফেসবুকে বা ফেসবুক মার্কেট প্লেসে সেই টাইপের কন্টেন্ট আমাকে এখানে দেখানো হচ্ছে এবার একটা কথা জেনে রাখুন যে ফেসবুকের অডিয়েন্স রিচ অনেক বেশি অন্যান্য যে কোনো ওয়েবসাইটের থেকে ফেসবুকে অনেক বেশি অ্যাক্টিভ অডিয়েন্স থাকে তো ফেসবুক মার্কেট প্লেসের থ্রুতে মানুষের কাছে কানেক্ট করা ইজি হয়ে যায় এবার উদাহরণস্বরূপ আমি বলে দিচ্ছি যে এরা কী করছে সেটা দেখুন আমি উদাহরণস্বরূপ আমি প্রথমে দুটো উদাহরণ দেবো তার মধ্যে প্রথমে আমি এই রিয়েল এস্টেট বা এই ঘর বিক্রির ব্যাপারটা বা ঘর রিসেলিংয়ের ব্যাপারটা বলছি এরকম কি করছে মানুষ যে ফেসবুকে হয়তো অ্যাড বা ফেসবুক মার্কেট প্লেসে অ্যাড দিচ্ছে যে এই ফ্ল্যাটটা অ্যাভেলেবেল আছে বারো হাজার টাকাতে টু বিএইচকে বা থ্রি বিএইচকে ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে বারো হাজার টাকাতে এবার এই যে ফ্ল্যাটের অ্যাডটা দিয়েছে সে হয়তো ওই ফ্ল্যাটের মালিক নয় বা ওই ফ্ল্যাটের কোনো প্রোমোটারও নয় বা ওই ফ্ল্যাটের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই হয়তো সে আপনার বা আমার মতো সাধারণ মানুষ যে হয়তো নিজের ঘরে বসে আছে তো নিজের ঘরে বসে তাহলে ওইগুলোর অ্যাড কিভাবে দিচ্ছে এক হতে পারে যে এই রিয়েল এস্টেটের উপরে যেসব ওয়েবসাইটস আছে মানে ম্যাজিক ব্রিট ডট কম বা নাইনটি নাইন একারস ডট কম এইসবের উপরে ওই ফ্ল্যাটের বা ওই অ্যাপার্টমেন্টের যেসব অ্যাড দেওয়া আছে সেখান থেকে ওই পিকচার্সগুলোকে ডাউনলোড করছে বা হয়তো এটা করছে যে ওই ফ্ল্যাটের যে ওনার বা এজেন্ট তার কাছ থেকে কিছু পিকচার্স চেয়ে নিচ্ছে মানে গ্রাহক হিসাবে তার সঙ্গে কন্ট্যাক্ট করছে দিয়ে চেয়ে নিচ্ছে এবার ডিলটা কীরকম হচ্ছে যে ওই ব্রোকারকে বা ওই এজেন্টকে বলা হচ্ছে যে আমি হয়তো দুটো বা তিনটে আপনার কাছে কাস্টমার পাঠাবো তার জন্য আমি এত টাকা কমিশন নেবো বা এটা হতে পারে যে ধরুন বারো হাজার টাকা ফ্ল্যাটের রেন্ট আছে তো ও নেগোশিয়েট করে নিল দশ হাজার টাকাতে এবার ওই সেম বারো হাজার টাকাতে সে কি করছে যে ফেসবুকের মার্কেট প্লেস আছে সেখানে লিস্টিং করে দিচ্ছে ওই ছবিগুলোর সঙ্গে ওই ছবিগুলোর সঙ্গে যখন লিস্টিং করছে যেহেতু ফেসবুকের রিচ অনেক বেশি অ্যাক্টিভ অডিয়েন্স অনেক বেশি মানুষ ওর সঙ্গে কানেক্ট করছে তো ওখান থেকে ও কি করছে মাঝের ওই দশ হাজার এবং বারো হাজারের মাঝে একটা ভালো দালালি সে নিয়ে নিচ্ছে এবং সে ওই এটা কিন্তু ওই একটা ফ্ল্যাটের সঙ্গে করছে না এরকম মাল্টিপল ফ্ল্যাটের সঙ্গে ও এরকম করছে সো দিনের শেষে একটা ফ্ল্যাটের যেহেতু নয় সে যদি ওই অ্যামাউন্টটা যদি দু হাজারও হয় এবং সেটা যদি আপনি দশটা ফ্ল্যাটের সঙ্গে করেন তো তাহলে আপনি বুঝতে পারছেন যদি পুরো মাসে যদি দশটা ফ্ল্যাটেরও ওরকম আপনি দালালি করেন মানে দু হাজার টাকা করেও আপনি ওখানে দালালি পাচ্ছেন তো তাহলে কুড়ি হাজার টাকা ইনকাম হয়ে যাচ্ছে এবং এই জিনিসটা হচ্ছে আপনারা হয়তো অতটা জানবেন না বাট আমরা জানি আমরা এই জন্য জানি কারণ আমাদের বন্ধু বান্ধবও হচ্ছে এই টাইপের এই কাজ করে বা আমি অন্যান্য আমার অডিয়েন্সের কাছ থেকেও জানতে পারছি যাই হোক আলোচনা হয় তো তো এগুলো হচ্ছে বা ফার্নিচারের সঙ্গেও এগুলো হচ্ছে আমাদের যেমন ফার্নিচার রিসেলিং ওয়েবসাইটস আছে যেমন ধরুন ওয়েলএক্স ডট কম ওয়েল ডট কমে মানুষ কী করছে তাদের পুরনো ফার্নিচার্স লিস্টিং করছে ওখান থেকে পিকচার্স নিয়ে ফেসবুক মার্কেট প্লেসে লিস্টিং করা হচ্ছে এবং সেখান থেকে ওই মিডিল ম্যানের মতো মানে একটা নেগোশিয়েট করে নিয়ে অল্প দামে নেগোশিয়েট করে নিয়ে এখানে বেশি দামে বিক্রি করা হচ্ছে এবং সেখান থেকে টাকা ইনকাম হচ্ছে এবং এটা এখন খুব বেশি চলছে আপনারা হয়তো জানেন না কিন্তু এটা খুব বেশি হচ্ছে এবং কম্পিটিশান যেহেতু কম তো সেহেতু ইনকামটা যারা অনেক বেশি হচ্ছে যারা যারা করছে এটা ঠিক আছে তো এই দুটো কনভেনশনাল ওয়ে নয় এই দুটো আলাদা রকম একটা মেথড বা যেগুলো চলছে হয়তো আমি এটা বলতে পারবো না যে হানড্রেড পার্সেন্ট মোরালি কারেক্ট এই মেথডগুলো বাট এগুলোকে আমি ডিনাইও করতে পারবো না কারণ মানুষ এইগুলো করছে এবং সেখান থেকে ইনকাম করছে তো আপনি এই মেথডগুলোর উপরে কাজ করবেন কি না করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার বাট যেহেতু মানুষ করছে সেহেতু আমার বলা বা আপনাদেরকে অবগত করা আমার দায়িত্ব বলতে পারেন তো আমি সেই জন্য এই ভিডিওটা করলাম এবং সেখানে বললাম তো ভিডিওটা এখানে শেষ করছি